আমি বাংলাদেশের জাতীয় অলিম্পিয়াডে তৃতীয় এবং কুইজ প্রতিযোগিতায় আমরা দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছি। ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় লালমনিরহাটের ঐতিহ্যবাহী ব্যতিক্রমী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হাতিবান্ধা নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ দুইটি ইভেন্টে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়। ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত এ বিজ্ঞান অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে তৃতীয় এবং বিজ্ঞান কুইজে সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ টিম। আমি বাংলাদেশের জাতীয় অলিম্পিয়াডে তৃতীয় এবং কুইজ প্রতিযোগিতায় আমরা দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছি। এর জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আমি এই অর্জনটা শুধু আমার না, এটা আমার বাবা মা, পরিবার, নর্থল্যান্ড স্কুল, তারপর আমার জেলা উপজেলা বিভাগ সকলের আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মহান আল্লাহ তাআলার প্রতি। এবং আমি একমাত্র স্টুডেন্ট হিসাবে আমার বাসা ফিরতে পেরেছি দুটো ইভেন্টেই পুরস্কার নিয়ে। এটা আসলে আমি অলিম্পিয়াড সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে অলিম্পিয়াডে আসলে সেগমেন্টটা হচ্ছে ৫টা সাবজেক্ট নিয়ে প্রশ্ন আসে, ২০ মার্ক ফিজিক্স, ২০ মার্ক কেমিস্ট্রি, ২০ মার্ক বায়োলজি, ২০ মার্ক আইসিটি এবং ২০ মার্ক ম্যাথ। এই অলিম্পিয়াড লেভেলে যদি কাউকে ভালো করতে কেউ যদি চায় তাহলে তাকে বইয়ের প্রতিটি কনসেপ্ট ভালো করে পড়তে হবে, অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং কিছু আউট নলেজ রাখতে হবে। এবং যেহেতু এটা বিজ্ঞান অলিম্পিয়াড তাই বিজ্ঞানের প্র্যাকটিক্যালগুলো হাতে করলে আরও গভীরতা বাড়বে, কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তাই আমি সকলের প্রতি আমার জন্য দোয়া কামনা করছি এবং আমি আশা করি যে নর্থল্যান্ড আরও ভবিষ্যতে আরও ভালো করবে এবং আরও অনেক নর্থল্যান্ডিয়ান আসবে যে এর চেয়ে আরও বড় বেশি অর্জন নিয়ে সবার সামনে উপস্থিত হতে পারবে। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে আমাদের নর্থল্যান্ড। ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে এত বড় সফলতা এই প্রথমবার, গুটি গুটি করে এগিয়ে যাচ্ছে আমরাও। প্রথমে উপজেলা পার করে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে এরপরে জেলা চ্যাম্পিয়ন, তারপরে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে অবশেষে আমাদের নর্থল্যান্ড আজকে দেশ সেরা, আমরা এখন জাতীয় চ্যাম্পিয়ন। আমি অনেক খুশি, আরও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। এটি যে আজকে অর্জন হয়েছে এটা আমরা দেখেছি যে অর্জন হয়েছে, সফল হয়েছে, দেশ সেরা হয়েছে। এই সফলতার পিছনে কিন্তু অনেকগুলো ব্যর্থতার গল্প আছে, মানুষ কিন্তু ব্যর্থতার গল্পগুলো জানতে চায় না। আমরা খুব স্ট্রাগল করেছি, আমরা এই প্রতিষ্ঠানটাকে এস্টাবলিশ করার জন্য হয়তো পরিবার থেকে আমরা সময় বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানে দিয়েছি, এইখানে বাচ্চাদের পিছনে আমরা অনেক সময় দিয়েছি, আমার শিক্ষকরা দিয়েছে। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো শুধুমাত্র শিক্ষক এবং স্টুডেন্ট এই দুজন মিলেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না, এখানে অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। আমি অ্যাজ এ অভিভাবক আমার সন্তানটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দুটা গুরুত্বপূর্ণ ইভেন্টে ও অংশগ্রহণ করেছিল এবং সফলতার সাথে ওভারকাম করেছে। বিজ্ঞান রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ছিল, সারা দেশ থেকে ৬৪টি ডিস্ট্রিক্টে দুজন করে এসে ১ ঘন্টা ৯০ মিনিটের পরীক্ষা দিয়ে আল্লাহর রহমত দেশ সেরা ৫ জনের মধ্যে সে তৃতীয় হয়েছে। এখন আমাদের আর একটা যে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল যেটা জেলা থেকে বিভাগে গিয়ে দলগত পারফরমেন্স, সেই বিভাগ থেকে আবার ১২টা ৮টা বিভাগ থেকে ২৪টা দল যখন প্রথমে ঢাকায় গিয়ে অংশগ্রহণ শুরু করলো, প্রথমে নকআউট পর্যায়ে ১২টি দলকে হারিয়ে যখন ১২ জনের মধ্যে এলো তখন আমরা ভাবতে পাই নাই যে আমরা এই জায়গায় আসতে পারবো। প্রতিষ্ঠান পরিচালক নাজমুল কায়েস হিরু জানান, একটি নতুন স্কুল হয়ে এই অর্জনের অংশীদার এলাকার সকলেই, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন পরবর্তী ইভেন্টের জন্য। আমরা আমাদের এই বিজয় উৎসর্গ করছি তোমাদের থেকে শুরু করে গোটা জেলাকে, গোটা বিভাগকে, আমাদের লালমনিরহাটের প্রত্যেকটা স্তর নর্থল্যান্ডকে এখন চিনে। তো এই নর্থল্যান্ডের এই পরিচিতি আমাদের কোনো আচরণে যাতে মিশে না যায়, মানুষের দ্বারা যাতে নেগেটিভ কমেন্ট না পাই, এজন্য চলায় ফেরায় এমনকি ছোট্ট একটা উদাহরণ দিই, যেহেতু প্রতিষ্ঠান প্রধান অনেক কিছু বলতে হয়, নখ রাখায় এমনকি চুল কাটায়ও তোমাদের এখন থেকে অনেক অনেক মেপে ঝুঁকে চলতে হবে বাইরের পরিবেশে, অনেক কিছু বুঝে। তোমরা তো নর্থল্যান্ডের এক একজন বুঝছো না, আজকে কাজল, সাইদুর, ফারহান ও যেমন একজন নর্থল্যান্ডিয়ান, তুমি তোমরা একজন করে নর্থল্যান্ডিয়ান, এইটুকু তোমাদের বুঝতেই হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।